আমাদের গুগল সাইট কিট নামে একটা প্লাগিন আছে যে প্লাগিনটার কাজ হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স বা গুগল সার্চ কনসোল তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স গুগল স্পিড ইন্ডেক্স সব কিছুকে একটা জায়গায় দেখানো এই প্লাগিনটা অনেক ইম্পর্টেন্ট এই প্লাগিনটা যে কোনো ক্লায়েন্টের সাইটে ইনস্টল করা উচিত বা তোমাদের সাইটে তো অবশ্যই করা উচিত তো সবার প্রথমে আমি প্লাগিনে ফ্রি প্লাগিন এটা গুগল সাইট কিট দিয়ে সার্চ করবো সাইট কিট লিখলেই পাবা আচ্ছা সাইট কিট বাই গুগল ঠিক আছে ইনস্টল করলাম আচ্ছা তোমার এই ওয়েবসাইট থেকে গুগল সার্চ কনসোলে সাবমিট করা আছে জি ভাইয়া ওই করতেছি তো প্রথমে সার্চ কনসোলে সাবমিট সার্চ কনসোলে সাবমিট করা হয়ে গেলে আমরা গুগল সাইট কিট ইনস্টল করব মানে এসইও মানে এসইও কাজ শেষ হওয়ার পর সব সময় প্লাগইনটা দিতে হবে আচ্ছা প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে আচ্ছা হাতের বাম দিকে দেখো আমাদের সাইট কিট কই এই যে ড্যাশবোর্ডের নিচে সাইট কিট নামে একটা প্লাগইন চলে আসছে এটার উপর ক্লিক করলাম আচ্ছা তোমার এই সিং দিয়ে কি গুগল সার্চ কনসোল সাবমিট করা জি ভাইয়া আচ্ছা গ্রেট তাহলে আমরা যেই সিং কে থাকবো মানে যেই সিং কে গুগল সার্চ কনসোল সাবমিট করা থাকবে সেই সিং দিয়ে আমরা সাইন ইন করব গুগলে তাইলে অটোমেটিক্যালি সাইট কিটের সাইট মানে সার্চ কনসোলে সাইটটা পেয়ে যাবে সাইন ইন উইথ গুগল ওকে আমাদের সতেরো তারিখ সবার প্রিপারেশন রাখবা আমাদের ইয়ার জন্য মিড টার্ম এক্সামের জন্য তারপর আমরা বিহ্যান্স এর উপর দুটো ক্লাস নিব বিহ্যান্স এ কিভাবে পোর্টফোলিও কাটতে হবে এবং কিভাবে আপলোড করতে হবে সবাই রেডি থেকো কি ব্যাপার আচ্ছা কোন সেকশন প্রথম আচ্ছা এরপর এলাও করলাম খুব সহজ যাচ্ছি আচ্ছা এবার দেখো সাইট কিট সার্চ কনসোল অলরেডি কানেক্টেড অর্থাৎ ও যেহেতু আগে গুগল সার্চ কনসোলের ওয়েবসাইটটা সাবমিট করছে সেই কারণে কানেক্টেড দেখাচ্ছে আচ্ছা অ্যাডসেন্স আমি একটু পরে বলতেছি আমি অ্যানালাইটিকস টা অ্যাড করে ফেলি গুগল অ্যানালাইটিক্সটা হচ্ছে আমার ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসলো এখন লাইভ কতজন ভিজিট করতেছে কোন কোন দেশ থেকে ভিজিট করতেছে কখন কখন ভিজিট করতেছে এরকম অনেকগুলো ডাটা দেখতে পাবো লাস্ট এক মাসে কতজন ভিজিট করছে আহ এই জিনিসগুলো আমরা গুগল অ্যানাইটিক্স থেকে দেখতে পাবো কারেন্ট করতেছে গুগল অ্যানাইটিক্স অনেক ইম্পর্টেন্ট অনেক ক্লাইয়েন্ট তো বলতে মানে এভাবে বলতে পারে যে গুগলের যে সমস্ত সার্ভিস আছে ওগুলো আমি চাচ্ছি তখন তুমি এই গুগল সাইট কিট প্লাগ দিয়ে গুগলের সমস্ত সার্ভিস এড করতে পারবা আমি দেখো একটা পর একটা এড করতেছি অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যাডসেন্স গুগল সার্চ কনসোল এবং গুগল স্পিড ইন্ডেক্স স্পিড ইন্ডেক্স হচ্ছে যে আমাদের আমরা যে গুগলের সাইটের স্পিড চেক করি সেটা তোমাদের কি স্পিড আপ প্রপার ক্লাস আছে হ্যাঁ না ভাই হয় না হয় এখনো না জি না ভাই আচ্ছা অ্যানালাইটিক্স দেখো এখানে আমার অ্যাকাউন্টটা অলরেডি নিয়ে নিছে যেটাই আছে ফাইন প্রপার্টি সে নিয়ে নিছে অটো ভিউতে অল ওয়েবসাইট ডাটা দেখাচ্ছে এখানে তুমি তোমার ডোমেনের নাম দিয়ে দিতে পারো শেষ আর কিছু করার দরকার নাই ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই এখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে মানে অ্যানালেটিক্স ওকে আমারেটিক্স এ আমার প্রপার্টিটা অ্যাড হয়ে যাচ্ছে এখানে বাংলাদেশ সম্ভবত নাই থাকলে দিব বাংলাদেশ না থাকলে ইউনিট আচ্ছা আছে বাংলাদেশ দিলাম আচ্ছা এক্সেপ্ট দিলাম তারপরে নিচের থেকে এখানে যা আছে ধরা দরকার নাই আর কিছু আই এক্সেপ্ট শেষ আমাদের গুগল অ্যানালিটিক্স কানেক্টেড তো অ্যানালাইটিক্স এর মাধ্যমে আসলে কি হবে আমি আমার স্ক্রিন থেকে দেখাচ্ছি দেখো অ্যানালাইটিক্সটা কানেক্টেড এটাও কানেক্টেড আচ্ছা এখন আমরা পেজ স্পিড ওই যে আমরা পেজ স্পিড আজকে বুঝবা আমরা যখন গুগল একটা ওয়েবসাইট চেক করব গুগলই বলে দিবে আমার ওয়েবসাইট স্পিড কত আছে এটা হচ্ছে এই পেজ স্পিড ইনসাইট থেকে আসে তো এখানে আমি আমার ওয়েবসাইটের স্পিডও দেখতে পাবো এটা যদি কানেক্ট করে ফেলি এটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে শেষ আচ্ছা তো আমাদের গুগল সাইট কিটের কাজ শেষ যেহেতু আমার ওয়েবসাইটে এখন কোনো ডাটা নাই বা ওরকম ট্রাফিক নাই সেহেতু এরকম দেখাচ্ছে আচ্ছা এখন আমি তুমি আবার স্ক্রিন শেয়ার করবা আমি আমার পিসি থেকে আসলে দেখে ডাটা বা আউটপুটটা তোমরা কেমন দেখতে পাবা এটা হচ্ছে আমার পার্সোনাল যে ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট সরি ব্লগ ওয়েবসাইট সেখানে দেখো যে আমি গুগল সাইট কিটের ড্যাশবোর্ডে আছি তো গুগল সাইট কিট থেকে মানে তোমরা যখন মানে তোমাদের ওয়েবসাইটে এখন ট্রাফিক নাই পরবর্তীতে আস্তে আস্তে যখন ট্রাফিক আসবে তখন তুমি এভাবে ডাটা দেখতে পাবা বা ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের সাইটে যদি তুমি ট্রাফিক ইন মানে গুগল সাইট কিট ইনস্টল করে দাও ক্লায়েন্ট আসলে কি কিরকম ভিউটা দেখবে সেটা দেখাচ্ছি তো এখানে দেখো আমাদের অল ইউজার কতজন ইউজার ভিজিট করছে এবং এখানে অর্গানিক ট্রাফিক কতজন অর্গানিক মানে গুগল সার্চ এর মাধ্যমে আসতেছে কতজন অর্গানিক গুগল সার্চ মানে কি ধরো ফাইবার এখানে আমি যদি ভাইয়া ভাইয়া নোটপ্যাড ভাইয়া নোটপ্যাড ছাড়া কিছুই দেখা যাচ্ছে না জি ভাই স্ক্রিনটা তো মানে শুধু নোট পিকচার কিছু যাচ্ছে ফ্রিজ হয়ে এখন ঠিক আছে জি ভাই এখন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ব্লগ ওয়েবসাইট যেখানে আসলে অনেক ট্রাফিক আসে এখানে দেখো কতজন ইউজার সেটা দেখা যাচ্ছে তারপরে প্রতিদিন কতজন করে ভিজিট করতেছে দেখো মে উনিশে একশো সত্তর জন তারপরে মে তেইশে একশো ছেষট্টি জন এরকম প্রত্যেক দিনের ট্রাফিক অ্যানালাইসিস আমি দেখতে পাচ্ছি আচ্ছা এছাড়াও আমাদের মানে এখানে দেখো যে হলুদটা হচ্ছে অর্গানিক সার্চ অর্গানিক সার্চ বলতে কি বোঝায় আমাদের যে সমস্ত ওয়েবসাইট মানে অর্গানিক সার্চ মানে সোজা কথা গুগলে কেউ যদি এরকম কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে ধরো ফাইবার এইচটিএমএল টেস্ট আনসার্চ এভাবে সার্চ করলো সার্চ করার পর সে আমাদের ওয়েবসাইট দেখতে পাইলো ওই যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটে ঢুকলো এই যে আমি সার্চ করে ওয়েবসাইটটা পাইলাম এটাকে অর্গানিক ট্রাফিক বলা হয় ঠিক আছে মানে যে ট্রাফিক আমাদের ওয়েবসাইটটা সম্পর্কে জানে না সার্চের মাধ্যমে যদি আনতে পারো সেটাকে অর্গানিক ট্রাফিক বলে আচ্ছা এছাড়াও আমাদের এখানে ডাইরেক্ট ডাইরেক্ট মানে কি ধরো তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিলাম আমাদের এই ব্লগের মধ্যে একটা কোয়েশ্চেন আনসার আছে বা তোমরা যে টেস্ট আনসার গুলো দিছো সেই টেস্ট আনসার ডাইরেক্ট লিঙ্ক থেকে এই এই ট্রাফিক গুলো আসছে আচ্ছা এছাড়াও রেফারেল এর মাধ্যমে এবং সোশ্যাল শেয়ারের মাধ্যমে আমি ফেসবুকে শেয়ার করলাম ফেসবুক দিয়ে কেউ ঢুকলো সেটা হচ্ছে সোশ্যাল শেয়ার তো আমার সাইটের মেইনলি সব ম্যাক্সিমাম হচ্ছে অর্গানিক ট্রাফিক আচ্ছা এখানে আমাদের মানে ক্লিক কত দেখাচ্ছে গত মানে আঠাইশ দিনে এটা কিন্তু আঠাইশ দিনের রেজাল্ট দেখো লাস্ট টোয়েন্টি এইট ডেজ তুমি আরো ফিল্টার করতে পারবা লাস্ট নাইনটি ডেজ ফিল্টার করতে পারবা তো এখানে আমি এট এ টাইম সব ডাটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা এগারো কে পিপল এবং এত পার্সেন্ট টোটাল নয় হাজার ক্লিক হয়েছে আমার ওয়েবসাইটে আচ্ছা এরপর এখানে একটা মিনিট আমার ওয়েবসাইটে এটা হচ্ছে তোমার সার্চ কনসোল থেকে ডাটা নিছে অর্থাৎ গুগল সার্চ কনসোলে লাস্ট দিন দেখাইছিলাম মনে আছে আমরা এরকম একটা ডাটা দেখতে পাই গুগল সার্চ কনসোলে মানে গুগল সার্চ কনসোল আর তোমার যাওয়া লাগতেছে না আর কি তুমি ডাইরেক্ট সাইট কিট প্লাগইন দিয়ে ট্র্যাকিংটা করতে পারতেছো বাট এই ডাটাটা গুগল সাইট কিটের ডাটা যে ডাটাটা আমি এই যে এখানে দেখাচ্ছি এখানে কোন কোন কিওয়ার্ড দিয়ে তোমার কতগুলো ক্লিক পাইছো মানে কোন কোন কিওয়ার্ডে কতজন ক্লিক পাইছে এই জিনিসটা আমাদের সার্চ কনসোল থেকে দেখায় গুগল সার্চ কনসোলে গিয়ে তুমি তোমার প্রপার্টিতে ঢুকলে এই ডাটাটা ডাইরেক্টলি দেখতে পাবা এটা আমি গুগল সাইট কিট প্লাগইন দিয়ে মানে ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি দেখতে পাচ্ছি আবার গুগল অ্যানালাইটিক্স ঢুকলে তুমি অ্যানালাইটিক্স এর ডাটা গুলো দেখতে পাবে অ্যানালাইটিক্স এর ডাটা হচ্ছে এই যে উপরে এগুলা এই যে ডাটা গুলো এটা অ্যানালাইটিক্স থেকে পাচ্ছে এই ট্রাফিক গুলো এই অ্যানালাইটিক্স এর ডাটা গুলো তোমাকে analytics.google.com এ ঢুকে দেখতে হবে আবার এটা দেখার জন্য search console.google.com এ ঢুকতে দেখতে হবে তারপর আমার ওয়েবসাইটে আর্নিংটা দেখার জন্য তোমার অ্যাডসেন্সে ঢুকতে হবে এই সবগুলো জিনিস আমি একবারে পাচ্ছি সবাই কি এটা ক্লিয়ার সাইট কিটের কাজটা ভাই আপনার কথা বলতে কি ক্লিয়ার শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে হ্যালো জি ভাইয়া জি ভাইয়া শোনা যাচ্ছে এখন ওকে মাঝে মাঝে নেট একটু নেট একটু ফ্লাকচুয়েট করে আচ্ছা যেটা বলতেছিলাম এই যে আমি গুগল সার্চ কনসোলে ঢুকলাম ঢুকে আমার এই ওয়েবসাইডের আমি এখন হোয়াট নজুল আসিফ রাইটে ঢুকলাম ঢুকার পর আমি এখানে নিচের দিকে দেখো পারফরমেন্স নামে একটা অপশন আছে সেখানে গেলাম তারপরে গিয়ে আমি আমার কিওয়ার্ড গুলো দেখতে পাবো কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করছে এই যে দেখো এই যে কিওয়ার্ড এই যে কিওয়ার্ড এবং এই যে এই জিনিসটাই আমি গুগল সাইট কিটা দেখতে পাচ্ছি দেখো ডাইরেক্টলি সবাই কি ক্লিয়ার মানে আমার গুগল সার্চ কনসোলে যাওয়া লাগবে না ওকে এছাড়া গুগল অ্যানালাইটিক্স এর ডাটা গুলো দেখার জন্য আমাকে আবার অ্যানালাইটিক্স ডট গুগল ডট ঢুকতে হবে এই যে অ্যানালাইটিক্সে আমরা ওয়েবসাইট লিঙ্ক করাইতেছি না তো আমি সাইট কিটের মাধ্যমেই কিন্তু সমস্ত ডাটা দেখতে পাচ্ছি কিন্তু তুমি যদি আলাদাভাবে দেখতে চাও গুগল অ্যানালাইটিক্সে ঢুকে তোমার দেখতে হবে আচ্ছা এটা কোন প্রপার্টিতে আছে যে এখানেও অনেকগুলো প্রপার্টি আমার হচ্ছে এই প্রপার্টিটা ডাটা দেখতে চাচ্ছি আমি এটার উপরে ক্লিক করে এটার ওপর ক্লিক করলে আমি দেখতে পাবো আমার এই ডাটাটা মানে এই ওয়েবসাইটের ডাটা আচ্ছা কতজন ইউজার আছে কতজন বাউন্স রেট এখন অ্যাক্টিভ কতজন ইউজার আছে তারপর হচ্ছে টোটাল ইউজার কতজন তারপরে মানে ট্রাফিক চ্যানেলগুলো কোথা থেকে আসতেছে অর্গানিক সার্চের মাধ্যমে নাকি ডাইরেক্ট সার্চের মাধ্যমে কোন কোন কান্ট্রি থেকে আসতেছে তারপর হচ্ছে মানে কোন টাইমে সবচেয়ে বেশি ইউজার থাকে আমার ওয়েবসাইটে কোন কোন ওয়েবসাইটের লিঙ্কগুলোতে গুলোতে আমি সবচেয়ে বেশি ভিউ পাচ্ছি তারপর হচ্ছে অ্যাক্টিভ ইউজার কতজন লাস্ট ত্রিশ দিনের ছিল মানে লাস্ট ত্রিশ দিনের কতজন আমার ওয়েবসাইটে ঢুকছে তো এই যে অনেকগুলো ডাটা এটারই একটা সামারি ডাটা তুমি দেখতে পাচ্ছ হচ্ছে এই যে গুগল সাইট কিটে এখানে দেখো লোকেশনে ক্লিক করলে তুমি তোমার লোকেশন ওয়াইজ সার্চটা দেখতে পাবা দেখো কোন লোকেশন থেকে কতজন এটা হচ্ছে বাংলাদেশ থেকে একচল্লিশ পার্সেন্ট পাকিস্তান থেকে এত পার্সেন্ট ইন্ডিয়া থেকে এত পার্সেন্ট ইউনাইটেড স্টেটস থেকে এত পার্সেন্ট তো এই যে ডাটা তুমি দেখতে পাচ্ছ এছাড়াও ডিভাইসে গেলে কোন কোন ডিভাইস দিয়ে ঢুকছে অর্থাৎ আমার

আচ্ছা ভিডিওটা দেখে নিউ মিস করলে আচ্ছা এছাড়াও আমাদের গুগল অ্যানালাইটিক্স এর একটা ডাটা থাকে আসলে আর্নিং কত হচ্ছে গুগল অ্যানালাইটিক্স ব্যাপারটা আমি একটু হালকা সামারি দেই পুরো জিনিসটা বলতে গেলে সময় লাগবে বা এটা রিলেটেড না আসলে এটা আসলে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট গুগল অ্যানালাইটিক্স মানে গুগল অ্যাডসেন্স হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে আমার অনেক ট্রাফিক আছে মনে করো এই ট্রাফিক থাকার কারণে গুগল কি করবে তোমার মানে তুমি যদি গুগল অ্যাডসেন্সে তোমার ওয়েবসাইটটা সাবমিট করো তাহলে গুগল তোমার ওয়েবসাইটে অ্যাড দেখাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না প্রথম আলো বা এরকম একটা ওয়েবসাইটে গেলাম যাওয়ার পর দেখলাম বিভিন্ন অ্যাড দেখাচ্ছে অ্যাড দেখাচ্ছে এই যে দেখো একটা অ্যাড এই যে অ্যাডস বাই গুগল ওকে তারপর এই যে আরেকটা অ্যাড অ্যাড বাই গুগল এই যে অ্যাড বাই গুগল তো এই জিনিসটা আসলে কিভাবে করে এই যে নিচে আরো দুটো অ্যাড দেখাচ্ছে বিশাল বিশাল ওকে আবার ফুটারের মধ্যেও অ্যাড দেখাচ্ছে তো এই জিনিসটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে করে সিম্পল জিনিসটা আমরা যদি गूगल एडसेंस लिखे दो तो कौन सिंह इसी के तो गूगल एडसेंस आसी আচ্ছা এডসেন্স এ ড্যাশবোর্ডে আছে আমি হ্যাঁ আচ্ছা এডসেন্স এ দেখো আমাদের এই যে সাইটস নামে একটা অপশন থাকে এইখানে ধরো তুমি একটা নতুন ওয়েবসাইট সাবমিট করবা খুব সহজ মানে সার্চ কনসোল তো দেখাইছি অ্যানালিটিক্সও দেখাইছি এখন এডসেন্সটা কিভাবে অ্যাড করতে সেটা দেখাচ্ছি কিন্তু এডসেন্সে এ অ্যাড করাটা তোমার কাজ না এটা আসলে একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট তারপর আমি দেখাচ্ছি মনে করো আমাদের একটা নতুন ওয়েবসাইট এটা আমাদের একটা ওয়েবসাইট নতুন তো এই ওয়েবসাইটটা মনে করো আমাদের অনেক অনেক ব্লগ আছে অনেক অনেক ট্রাফিক আসে তো আমরা চাইলাম আচ্ছা ট্রাফিক আছে তো এটা তুমি চাচ্ছ যে তোমার ওয়েবসাইটে গুগল অ্যাড দেখাক আচ্ছা গুগল অ্যাড এর प्रॉफिटটা আমি একটু বলি ধরো এখানে যে সমস্ত অ্যাড গুলো দেখাচ্ছে আহ যেই যে মানুষ অ্যাড দিছে মানে গুগল অ্যাডস এর মাধ্যমে অ্যাড দিছে সেই অ্যাডে যে খরচটা হচ্ছে সেই খরচের 50% গুগল আপনি আপনার সাউন্ড আটকে আসছে জি ভাই আপনার সব কথা কেটে কেটে আসছে আসলে কি নেটওয়ার্কটা চেঞ্জ কইরা

তোমার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে প্রচুর মানুষ আছে মনে করো প্রথম আলো ডট কম প্রথম আলো ডট কম এ প্রচুর মানুষজন থাকে মানুষজন ভিজিট করে প্রায় মিলিয়নের উপর ভিজিট হয় হ্যাঁ প্রথম আলো আচ্ছা এই ওয়েবসাইটে প্রচুর মানুষ ভিজিট হওয়ার কারণে কি হয় ব্যাপারটা তুমি যদি গুগলে তোমার এই ওয়েবসাইটটা সাবমিট করো গুগল কি করবে বিভিন্ন ধরনের ছোট ছোট অ্যাড এখানে দেখাবে হাতে ডানে বামে উপরে নিচে ছোট ছোট অ্যাড গুলো দেখাবে অ্যাড গুলো এই যে নিচে একটা অ্যাড দেখাচ্ছে দেখছো একদম বটমে এই যে বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপন এই যে অ্যাডস বাই গুগল আচ্ছা ব্যাপারটা হচ্ছে এই প্রথম আলো তার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক নিয়ে আসছে এটা হচ্ছে তার আর্নিং সোর্স এখন এই ট্রাফিক আনার কারণে গুগল গুগল অ্যাডস এর মাধ্যমে ধরো এটা কি এটার নাম হচ্ছে চালডাল ডট কম এই চালডাল ডট কম একটা অ্যাড দিতে চাচ্ছে তো অ্যাডটা গুগলে বিভিন্ন ওয়েবসাইটে বসাবে কোন ওয়েবসাইটে বসাবে কোনো ঠিক নেই আমি মানে এটা আসলে আমার যে ভিউ করে তার মানে মানে ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে ধরো তুমি ভিউ করতেছো তুমি মনে করো চারলাল ডট কমে ঢুকছো তুমি খালি যেখানেই যাবা খালি দেখবা চারলাল ডট কম এর অ্যাড সেটা যে ওয়েবসাইটে যাও আচ্ছা এখন এই চারলাল ডট কম যে অ্যাডটা দিল এখানে মনে করো বিশ ডলার খরচ হয়েছে মনে করো তিন দিনের জন্য দিছে আচ্ছা এই বিশ ডলার খরচ হওয়ার কারণে বিশ ডলারের ফিফটি পার্সেন্ট মানে দশ ডলার গুগল পাবে আর দশ ডলার যার সাইটে দেখাচ্ছে সে পাবে এটা কি ক্লিয়ার এবং প্রত্যেক মাসের একুশ তারিখ তুমি এই টাকাটা পেয়ে যাবে আচ্ছা মনে করো আমার এরকম প্রথম আলোর মতো একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের নাম হচ্ছে ফিশ হান্টার অ্যাডভাইজার সেখানে প্রচুর প্রচুর ট্রাফিক আছে মনে করো এখন আমি চাচ্ছি সেটা গুগলে সাবমিট করব অ্যাডসেন্স অ্যাড করব খুব সহজ জিনিসটা অ্যাডসেন্স অ্যাড করা আগে অনেক টাফ ছিল এখন অনেক সহজ সবার প্রথমে অ্যাডসেন্সে লগ ইন করার পর তুমি তোমার ওভারভিউ অপশনে চলে যাবা অ্যাড সাইডে ক্লিক করবা তোমার সাইটের ইউআরএলটা দিবা আচ্ছা ইউআরএলটা দেওয়ার পর সেভ করলাম আচ্ছা এখন এই ওয়েবসাইটে তো তোমার নাও হইতে পারে তাই না যেমন তুমি এখন প্রথম আলো সাইট তুমি তোমার নিজের বলে চালাইতে দিতে পারো ওই জন্য পূর্বের জন্য ওরা বলবে এখানে একটা কোড দিছি তোমাকে এই কোডটা তুমি হেডের মধ্যে বসাও আচ্ছা তাহলে আমার কি করা লাগবে এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢোকা লাগবে আচ্ছা তো আমি লগ ইন করলাম লগ ইন করার পর আমি একটু কোডটা নিয়ে আসি কোডটা আমাদের বসাইতে হবে কোডটা বসানোর জন্য তোমরা ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইনটা দেখছো না জি ভাইয়া জি ভাইয়া আছে জাহিদা লিখে সার্চ করলে পাবো স্লাইডে ইনস্টল করে দিলাম সেটিংস থেকে ইনস্টার হেডার এন্ড ফুটারসে গেলাম যাওয়ার পর আমাকে বলছে হেডের মধ্যে কোড বসাইতে এই যে হেডে কোড বসানোর জন্য এই হলো সেই সেকশনটা ওটা বসাই দিলাম কাজ সেভ আচ্ছা এবার যাচ্ছি ভেরিফাই করার জন্য আচ্ছা আমি বললাম রিকোয়েস্ট রিভিউ তুমি চেক করে দেখো আমি বসাইছি পেয়ে গেছে সাইটটা ঠিক আছে আচ্ছা এতটুকু সবাই ক্লিয়ার আমার ওয়েবসাইটে সাবমিট হয়ে গেছে তিন দিনের মতো সময় লাগতে পারে আচ্ছা এবার অ্যাডস নামে একটা সেকশনে যাব এই সেকশনে আচ্ছা এখানে একটা জিনিস বলতো তোমরা যদি গুগল অ্যাডসেন্স এ সাবমিট করো এটা কি অ্যাপ্রুভ হবে মানে তোমার তোমাদের পার্সোনাল ওয়েবসাইট সাধারণত একটা ওয়েবসাইটে মিনিমাম 30 ব্লক ব্লগ থাকতে হয় বা 30 পেজ থাকতে হয় মানে গুগল অ্যাডসেন্স এর রিসেন্ট এটা মানে 30 উপরে যদি ওয়েব মানে 30 নিচে যদি ব্লগ থাকে ওরা সেটা অ্যাপ্রুভ করতে চায় না আচ্ছা মানে তিন দিন পরে হবে সেটা সমস্যা নেই আপ করে ফেলতে পারবো দেখো নামে একটা এরপর দেখো ফিশ হান্টার অ্যাডভাইজার এটা এখন অ্যাড অন হয় হবে দুই থেকে তিন দিনের মধ্যে এবার আমি দেখো এখানে আচ্ছা সাধারণত দুই রকম একটা হচ্ছে মেনুয়াল এবং আরেকটা একটা হচ্ছে অটো মেনুয়াল আর অটো বলতে কি বুঝায় প্রথম আলো ওরা চাইছে যে ওদের অ্যাডগুলা খুব বেশি থাকবে না একটা পেজের কোনো একটা জায়গায় মাঝখানে সে অ্যাডটা দিছে তাই না মানে সে চাইলে কিন্তু একদম উপরে মানে হেডার ফুটার সব জায়গায় দিতে পারতো এখন ও মনে করো সাইড বারে শুধু একটা অ্যাড দেখাইছে ঠিক আছে অনেক অ্যাড দেখালে তো প্রবলেম এটাকে ম্যানুয়াল প্লেসমেন্ট বলে অর্থাৎ আমি শুধুমাত্র আমার নির্দিষ্ট কো একটা জায়গায় অ্যাড দেখাবো এটাকে ম্যানুয়াল প্লেসমেন্ট বলে আর অটোমেটিক প্লেসমেন্টটা হচ্ছে এই যে ধরো আমাদের ওয়াট মিনিজ ক্লাসিক এটা এটা অটোমেটিক অটোমেটিক প্লেসমেন্ট অর্থাৎ গুগল তোমার ওয়েবসাইটে যেখানে তার জায়গা ভালো মনে হবে সেখানে সে বসে অ্যাড দিয়ে দিবে এইজন্য দেখো আমার ফুটারে পর্যন্ত সে অ্যাড বসায় দিছে কিন্তু এটা কিন্তু খুব একটা মানে ভালো ব্যাপার হলো না কিন্তু ম্যানুয়ালি এভাবে অ্যাড বসানোটা আসলে মানে সময় সাপেক্ষ এবং অনেক সময় ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে গেলে তোমাকে আবার কোড দিয়ে চেঞ্জ করতে হয় এই জন্য এখনকার মানে অটোমেটিক অ্যাডটাই বেশি চলতেছে সো অটোমেটিক অ্যাড সেট আপ খুবই সহজ দেখো শুধুমাত্র অটো অ্যাড অন করে দিলাম আচ্ছা অ্যাড ফরম্যাটে গেলাম অ্যাড ফরম্যাটে গিয়ে সব টিক দিয়ে দিবা দুই নাম্বার এখানে এখানে সব টিক দেওয়া আছে ফাইন এড এর লোড তুমি চাইলে এড কতটুকু দেখাবা এটা মানে ইয়া করতে পারো আচ্ছা ম্যাক্সিমাম দেখালে প্রত্যেক পেজে পাঁচটার মতো এড দেখাবে আর মিনিমাম দিলে একটার উপরে দেখাবে না আর তুমি যদি মাঝখানে রাখো দুই থেকে তিনটা এড দেখাবে যত এড দেখাবে তত তোমার আর্নিং সো আমি আপাতত ম্যাক্সিমাম দিয়ে রাখলাম এরপর अप्लाई টু সাইট শেষ ওকে আপাতত আমি রান এক্সপেরিমেন্ট দিলাম তোমরা अप्लाई নাও দিবা ঠিক আছে জাস্ট রান এক্সপেরিমেন্ট দেওয়ার সাথে সাথে তোমার ওয়েবসাইটে সমস্ত এড রান হয়ে যাবে

আর একটা প্রবলেম হলো বাংলাদেশ থেকে অ্যাড এর পার্সেন্টেজ অনেক কম মানে ইউএস এর কোনো একজন ভিজিটর যদি তোমার ওয়েবসাইটে ভিজিট করে আর বাংলাদেশের একজন যদি ভিজিট করে বাংলাদেশি ট্রাফিক যে তার প্রায় দেড়শো গুণ বেশি টাকা পাওয়া হচ্ছে ইউএস এর জন্য আচ্ছা যাই হোক এবার আমরা একটা অটোমেটিক অটোমেটিক তো দেখলাম মেনুয়াল অ্যাডটা দেখি অনেক সময় আমাদের মেনুয়াল অ্যাড এর জন্য মানে স্টুডেন্টরা রিকোয়েস্ট করে কিভাবে আসলে মেনুয়াল বসাবো খুব সহজ তেমন কিছু না সবার প্রথমে দেখো মনে করো আমি ডেভেলপার জন্য একটা মেনুয়াল মানে একটা অ্যাড দিব মেনুয়াল মানে কি মনে করো আমি আমার ওয়েবসাইটে শুধুমাত্র এরকম এই সেকশনটার পরে অ্যাড দিতে চাচ্ছি মানে এছাড়া আমি চাচ্ছি না এইসব ক্ষেত্রে মেনুয়াল অ্যাড আচ্ছা অ্যাডের জন্য মনে আমি জন্য একটা মেনুয়াল অ্যাড অ্যাড করবো এডিট করলাম এডিট করার পর আমাদের দেখো এখানে হচ্ছে আচ্ছা এই যে অ্যাড বাই ইউনিট নামে একটা অপশন আছে হ্যাঁ এড বাই ইউনিটে যাবা এবার দেখো তুমি কোথায় বসাতে চাও এড ডিসপ্লে অ্যাড অ্যাড অনেক ধরনের হয় ইনফিড ইন আর্টিকেল আচ্ছা ডিসপ্লে অ্যাডটা হচ্ছে একটা ওয়েবসাইটের ফুল উইথ জায়গা নেবে যেমন হোয়াট মিনাজুল ফ্রাইটে রাইটে একদম এই যে এটা একটা ডিসপ্লে অ্যাড মানে পুরো পেজ জুড়ে নেবে সে ডিসপ্লে অ্যাড ঠিক আছে আচ্ছা তারপর ইনফিড আর্টিকেল ইনফিড আর্টিকেল মানে হচ্ছে ইনফিড আর্টিকেল মানে আর্টিকেলের মাঝখানে মাঝখানে এটা কেমন একটু দেখি আসো মানে আমি তুমি যদি অটো অ্যাড না সেট করতে চাও ম্যানুয়ালি এইভাবে করতে হবে আমি একটা যেকোনো ব্লগে ঢুকলাম ঢুকার পর ইনফিড আর্টিকেল দেখো ইনফিড আর্টিকেল হচ্ছে এই যে ব্লগটা আছে হয়ে গেল নাকি

কথা হচ্ছে তুমি আমার এটা অটো অটো দেওয়া আছে সেজন্য সে যেখানে পাইছে সেখানে বসায় নিছে তুমি বললা আমি ইনফিডে এত এত অ্যাড দিব না আমি শুধু আমার পে মানে আর্টিকেলটার টপে একটা অ্যাড থাকবে বটমে একটা অ্যাড থাকবে ঠিক আছে তখন তুমি কি করবা আচ্ছা তখন তুমি ইনফিড আর্টিকেলে ঢুকবা ইনফিড অ্যাডে যাবা এবার তোমার ওয়েবসাইটে ইউআরএলটা দিবা বা আমি ম্যানুয়ালি করতে চাচ্ছি ইমেজ অ্যাবভ কিরকম অ্যাড চাচ্ছ দেখো মানে এগুলো কিন্তু অনেক ঝামেলা এই জন্য আমি অটো অ্যাডের কথা বলছি বাট তারপর দেখাচ্ছি টপে ইমেজ থাকবে নিচে লেখা থাকবে অথবা লেফটে ইমেজ রাইটে লেখা আমি বললাম এটা দিব আমি ঠিক আছে নেক্সট আচ্ছা এডটা এরকম তোমার আর্টিকেল আছে যে আর্টিকেলের মাঝখানে এরকম দেখা যাবে এখন তুমি চাইলে এড এর কালার ফন্ট এগুলো সব চেঞ্জ করে দিতে পারো এখানে আমি মনে করো রোবটো ফন্টের জায়গায় এইল ফন্ট দিলাম এই দিকটাকে দেখো চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে আমি চাইলাম যে এড যতটুকু দেখাবে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এড এর কালার কালারে আমি মনে করো এরকম লাইট একটা ইয়েলো কালার দিয়ে দিলাম হ্যাঁ তাহলে সবাই বুঝতে পারবে এটা এড হতে পারে কোন সমস্যা নাই তুমি চাইলে একটা বর্ডার দিতে পারো আমি একটা পিঙ্ক জলে বর্ডার দিলাম আচ্ছা বর্ডারে কালার ব্ল্যাক করে দিলাম ঠিক আছে আচ্ছা সো এই যে আমাদের এডটা কাস্টমাইজ করলাম হ্যাঁ শেষ এইবার এটা তো ইনফিড আর্টিকেল এড তাই না এবার আর্টিকেলের 7 গেট কোডে ক্লিক করবা আচ্ছা এড এর নাম দিলাম ইনফিড আর্টিকেল এডস এরপর 7 গেট কোডে ক্লিক করব এবার তোমাকে একটা কোড দিছে ওকে এবার তুমি এই কোডটা যেখানে বসাবা সেখানে তোমার অ্যাডটা দেখা যাবে সিম্পলি আমি যদি বলি আমি এই পোস্টে আমি শুধু টপে একটা অ্যাড দিব তখন কি করবা এডিট পোস্ট ক্লিক করবা এই অ্যাড এর কোডটা মনে করো তুমি নিয়ে নিছো কোডটা নেওয়ার পর এই কোডটা যেখানে যেখানে বসাবে সেখানে দেখাবে যতবার বসাবে ততবার দেখাবে আচ্ছা আমি বললাম না আমি আসলে একদম এই লাইনটার পর পরই অ্যাড দিতে চাই এন্টার দিলাম এন্টার দেওয়ার পর তুমি কোডিং অপশনে চলে যাও টেক্সট কোডিং এ যাওয়ার পর পেস্ট করে দাও কোডটা তখন এই যে দেখো এখানে অ্যাড এর জন্য জায়গা রেখে দিয়েছে সে এরপর তুমি বলো আমি আর বসাবো না কোথাও অ্যাড একদম বটমে বসাবো তখন তুমি কি করবা একদম বটমে গিয়ে আবার যাও কোডে কোডে গিয়ে পেস্ট করে দাও কোডটা তাহলে দেখো একদম বটমে একটা এই যে এতটুক জায়গা রাখছে সে মেনুয়াল কিভাবে বসাইতে হয় ক্লিয়ার জি ভাই ডান আর কিছু নাই গুগল অ্যাডসেন্স अप्रूव হয়ে গেলে তোমার সাইটে অ্যাড মানে আর্নিং আসা শুরু হবে আপাতত যেহেতু আমার এই সাইডে এনাফ পরিমাণ কনটেন্ট নাই আমি সাইটটাকে ফেলে দিচ্ছি পেমেন্টে গেলে তুমি দেখবা তোমার মানে যে আর্নিংটা আসবে গুগল অ্যাডসেন্স থেকে তোমার ওয়েবসাইটগুলো থেকে এটা পেমেন্ট অপশনে গেলে দেখতে পাবা আর ব্লকিং কন্ট্রোল হচ্ছে ধরো এই যে এখানে আমার একশো বিশ ডলার আসছে এটা উইথড্রো করতে পারবো একশো ডলার প্লাস হলে উইথড্রো করতে পারবা ঠিক আছে প্রত্যেক মাসের একুশ তারিখে তোমাকে যদি একশো ডলার প্লাস হয়ে যায় তুমি উইথড্রো করতে পারবা এটা হচ্ছে গুরু অ্যাডসেন্স এর আর্নিং আর কি আমার সবাইকে ক্লিয়ার অ্যাডসেন্স এর ব্যাপারটা কমপ্লিকেটেড লাগছে কি সিম্পলি আমি বলি সাইট অ্যাড করছি সাইট অ্যাড করার পর অ্যাডে গেছি অ্যাডে গিয়ে আমি আমার সাইটটা এডিট করে আমি অটো অ্যাড অন করে দিছি আমার গুগল অ্যাডসেন্স কাজ শেষ কেউ যদি ম্যানুয়ালটা করতে চাও তখন তুমি বাই অ্যাড ইউনিটে গিয়ে ম্যানুয়ালি আলাদা আলাদা করবা ঠিক আছে ঠিক আছে ওকে ইটস অল अबाउट গুগল সাইট কিট আমরা এতক্ষণ যা পড়লাম সেটা হচ্ছে গুগল সাইট কিট